সম্প্রতি বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের লোগো পরিবর্তন করা হয়েছে। লোগোতে আগে প্রভু আমার গান বাড়িয়ে দাও আয়াতটি যুক্ত ছিল, নতুন লোগো থেকে এটা তুলে দেওয়া হয়েছে। পাবলিক প্রতিষ্ঠানকে ইসলামী চিহ্নমুক্ত করার প্রয়াস সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। ভাই সাইফুল ইসলাম, আমরা জানি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুব বেশি দিন হয়নি, অতি সম্প্রতি তারা তাদের লোগো পরিবর্তন করেছে এবং সেখানে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও এই কথাটি যে লোগোতে ছিল সেটি বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি অত্যন্ত গর্হিত একটি কাজ করা হয়েছে। মুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ দেশে সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলামের বিভিন্ন ছোঁয়া থাকবে, সেটাই স্বাভাবিক। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলেন, সেখানে কিন্তু সেখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বিভিন্ন আপনার ধ্যান ধারণা বিশ্বাস এবং তাদের ধর্মীয় বিভিন্ন কথা উক্তি তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় লেগে আছে। এবং আমরা ইউএসএর ডলারের কথা বলতে পারি, সেখানে লেখা আছে যে ইন গড উই ট্রাস্ট। এবং আমরা আরও জানি পৃথিবীর অনেক দেশ, মালয়েশিয়ার কথা বলতে পারি, যে মালয়েশিয়ার মতো একটি দেশ, মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ, সেটা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, অন্যান্যদের ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু সেখানে নাস্তিক হয়ে কেউ নাস্তিকবাদ প্রচার করবে সে সুযোগ নেই। এরকম আরও অনেক বিষয় সে সমস্ত সে দেশে আছে, এগুলো কোনোটা তাদের উন্নতি অগ্রগতির পেছনে বাধা হয়ে দাঁড়ায়নি। গোটা পৃথিবীর সভ্যতায় বিনির্মাণ হয়েছে মূলত ধর্মের উপরে দাঁড়িয়ে। তো আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধর্ম বিযুক্তির যে অপচেষ্টা, এটা আজকে নতুন নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আপনার ইসলাম মুসলিম শব্দগুলো বাদ দেওয়ার অপচেষ্টা করা হয়, অথচ এইটাকে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন মুসলিমরা। তখন হিন্দুদের প্রভাব অনেক বেশি ছিল, বরং হিন্দুদের একটা বড় অংশ বাধাও দিয়েছেন। যাই হোক, সেটা অতীত ইতিহাস, এখন তো আর কেউ বিরোধিতা করছেন না, মিলেমিশে হিন্দু মুসলিম সবাই সেখান থেকে জ্ঞানার্জন করবেন। বাট মুসলিমদের অবদান আছে, মুসলিমদের দান করা জমিতে, মুসলিমদের উদ্যোগে একটা প্রতিষ্ঠান হয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, সেখানে ইসলামের ছোঁয়া থাকবে, সেটাই স্বাভাবিক। সেটাকে তুলে ফেলার যে অপচেষ্টা করা হয়ে থাকে এটা খুবই গর্হিত। এই অপশক্তি তারা আকারে খুবই ছোট, পরিমাণে খুবই কম সংখ্যক মানুষ এটার সাথে জড়িত। এর বাইরে আলহামদুলিল্লাহ দেশের প্রায় সব মানুষগুলো কিন্তু এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে। অতএব আমাদের যার যার জায়গা থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি, এবং পাবলিক প্রতিষ্ঠানগুলোকে ইসলামী চিহ্নমুক্ত করার যে প্রয়াস, এ প্রয়াস এদেশের মানুষের চিন্তাধারার বিরুদ্ধে যুদ্ধের সামিল। এদেশের মানুষের যে ধ্যান ধারণা আছে সেটিকে উপড়ে ফেলার যে চেষ্টা, সেটা এদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সামিল। বিধায় এ কাজ যারা করছেন তাদেরকে আমরা সতর্ক করতে চাই, এবং এদেশের ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তাদেরকে বলতে চাই যে শান্তিপূর্ণভাবে এ ধরনের অন্যায় কাজের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো আবদার থাকবে, তারা তাদের এই গর্হিত কাজ এটা থেকে তারা যেন ফিরে আসেন এবং লোকও যেন পূর্বের অবস্থায় যায়, এবং ইতিপূর্ব যে সমস্ত প্রতিষ্ঠানকে এভাবে আপনার ইসলামী চিহ্নমুক্ত করার অপপ্রয়াস করা হয়েছে সেগুলো কোনোটাই এদেশের মানুষের চিন্তাধারার প্রতিফলন সেখানে ঘটেনি। গণতন্ত্রের নাম দিয়ে মানুষের চিন্তাধারার প্রতিফলন ঘটবে না, বরং মানুষের চিন্তাধারার বিরুদ্ধে কোনো কিছু মানুষকে জোর করে গেলাতে চাইবেন, এটা তো রীতিমতো জঙ্গিপনা এবং সন্ত্রাস ছাড়া আর কী বলা যেতে পারে। এটাকে আমরা বলতে পারি যে এটা রীতিমতো সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া কালচার এবং সংস্কৃতি, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।